নবীন টিউন প্রেজেন্টস। যুবক, তোমার তিন চারটা গার্লফ্রেন্ড আছে না নাই? বলে না আছে না নাই? তুমি কি মনে করেছো এত সহজ? তুমি কি মনে করেছো যুবক? তুমি বলছো, হুজুর, আমার এই মোবাইল হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের iPhone 7, কথা কোন ঠিক কিনা? ব্র্যান্ড নিয়ে তুমি গৌরব করো, ওই মেয়েকে দেখানোর জন্য তুমি প্রতিদিন দুনিয়ার সবচেয়ে ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাও। এখন আজান দিচ্ছে, ওখানে ওই ছেলেটা কি করছে গিয়ে দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস, বলুন। সালামের উত্তর ইয়েস না। ওকে, ওয়ালাইকুম। কিছু বলবেন ভাই? হ্যাঁ ভাই, এখন তো আজান দিচ্ছে, আমরা একসাথে নামাজ পড়তে যাই, আসেন সাথে নামাজটা পড়ে আসি। না ভাই, আমার কাজ আছে, আপনি যান। ভাই আসেন না, আমরা একসাথে মসজিদে যাই। ভাই আসেন। এই, তোকে একবার মানা করেছি, আমি যাব না এখন, তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? তোর যাওয়া, তোর নামাজ তুই পড় যা। ওই যে ভাইয়া, ওখানে যে একটা লোক দেখছো, উনি গান বাজনা শুনছেন আজানের সময়, আমরা এখন তাকে গিয়ে বোঝাবো। আসসালামু আলাইকুম। এই যে ভাই, আমি আপনাকে সালাম দিয়েছি। এখন তো আজান দিচ্ছে, একটু গান বাজনাটা বন্ধ করে আসুন, আমরা একটু নামাজ পড়তে যাই একসাথে। একটু আসুন। পরে গান বাজনা শুনতে পারবেন ভাই, আগে নামাজটা আদায় করে আসুন। ভাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। সেহেতু আগে আপনি নামাজটা পড়ে আসুন, পরে আপনার গান বাজনা আপনি শুনুন। এমনি এ আপনি দেখতে পেছি না, এন হাদিস মারান, কোন থেকে আইছে এইসব আনতা, যে কই থেকে আইছে হাদিস নিয়ে, কান ওনার মুটটাই নষ্ট করে দিল। জানবি আনতে এই মেয়ে, জানতে সুন্দর আইয়ে মুক্ত নষ্ট হয়ে গেল।
নবীন এদিকে আমরা আড্ডা দেই আইতাছি যারা জলদি আও আমরা আড্ডা দেই কি রে দোস্ত খবর কি আমি ভালোই তোর খবর কি ভালোই এতদিন ঘর থেকে বাইরে আসিস নাই কে ওই একটা হুজুরের জালায় বাড়ু নেই ভাই আরে কইস না আমি ওই দিন গান শুনতেছিলাম আমার ভাই হাদিস মারান শুরু করছে আয় বন্ধু আড্ডা দেই কইতে যে এলাকায় হুজুর মজুর ডিক্কা পড়ছে আর এলাকা শান্তি পাইতাছে না আর ওই বিল্ডিং এ যা বহি আরে আর কইস না ওই দিন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছিলাম উনি এসে বক 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 শুরু করছে আরে আয় তো বিল্ডিং এ জলদি নাইলে এখন আবার হুজুর আইয়া যে হাদিস মারান শুরু করব এক ঘন্টার আগে থামবো না তাড়াতাড়ি আয় অন্তর বাহিরে মন সবখানে অন্ধার ভব রঙে চাইয়া দেখি পাপের ভাণ্ডার অন্তর বাহিরে মন সবখানে অন্ধার ভব রঙে চাইয়া দেখি পাপের ভাণ্ডার আমি কেমনে হব পার 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 শয়তানেরই কুমন্ত্রণায় হইয়া জড় আসলকে নকল ভাবিলাম সারা জনম শয়তানেরই কুমন্ত্রণায় হইয়া জড় আসলকে নকল ভাবিলাম সারা জনম আখেরের সময় হলে কি করিব আখেরের সময় হলে কি করিব আর কেমনে হব পার আমি 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 আমি কত সুন্দর করে তাদেরকে নামাজের দাওয়াত দিলাম অথচ তারা আমার সাথে কি ব্যবহারটাই না করলো এখন ইসলামের দাওয়াত দিয়ে বুঝতে পারছি আমাদের নবীজির কত কষ্ট হয়েছে তিনি কত কাফেরের হাতে ইট পাথরের মার খেয়েছেন তবুও তো তিনি দাওয়াত দেওয়ার কাজ ছেড়ে দেননি ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে যাব যতই বাধা আসুক আল্লাহ ওই দুজনকে হেদায়েত দান করুক এবং তাদেরকে পাঁচ ভক্ত নামাজি বানিয়ে দিন মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে তোমার যত্নে গড়া ভালোবাসা আমার অনুভূতি
হুজুরে তো দেখলাম না কালকে, আমি তো দেখলাম না ভাই, ভাবছি মনে হয় দেশ ছেড়া গেছে গান গড়ে। ভালো হয়েছে আর আড়াই বোনা ভালো হয়েছে, গান গা আঙ্গুটি আড়াই বোনা বেটা জ্বালাই দেবো না আর না আমাদের কথা বলবে না। হ্যাঁ গান গা, ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। জি ভাই, এখন তো আজান দিচ্ছে, আপনারা গান বাজনা করতেছেন, হিন্দুরাও কিন্তু আজানের সময় তারা গান বাজনা অফ রাখে, তো এই জন্য বলছি আপনারা একটু গান বাজনাটা অফ রাখুন। আমার বাড়ির সামনে আমি গান শুনবো, সব কিছু করবো, আপনার সমস্যা কি? আপনি এখান থেকে যান, বার বার রে ব্যাক 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 ঠিক আছে। ভালো করছো গানটা লাগাও, আর কখনো আসলে এবার পিঠা দুটা পিঠা বন দোলাই দিব, এবার সঠিক বুঝদান করো। অনেকক্ষণ একদিন এই সুন্দর সবুজে ঘেরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ পৃথিবী সকল জীব মারা যাবে, তারপর শুরু হবে নতুন জীবন, সেই জীবনের নাম হলো আখিরাত। সবাইকে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জীবনের সকল কাজকর্মে হিসেব দিতে হবে, তারপর কারা যাবে জান্নাতে আর কারাই বা যাবে জাহান্নামে। শয়তানের ধোকায় পড়ে পর স্ত্রীর সাথে জেনা করে নিজ স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারলেন, সে জাহান্নামে। টাকা পয়সা থাকা সত্ত্বেও গরিব মিসকিনদের দান করলেন না, এবং সেই টাকায় নেশা করলেন এবং যাবতীয় অবৈধ কাজ করলেন। ধর্ষণ করার পর স্বামীকে রেখে অন্যের সাথে পরকীয়া করলে, ইসলামে সুদ ঘুষ হারাম তা জানার পরেও দুনিয়াতে সুদ ঘুষ খেলে, আর সবচেয়ে মারাত্মক গুনাহ মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা, সে চিরস্থায়ী জাহান্নামী।
কোরআন হাদিসের আলোকে চলা এবং কাউকে সেইভাবে চলার দাওয়াত দিলে। সর্বদা মহান আল্লাহর ইবাদত করলে। সবসময় অন্যদের সাহায্য করলে। অনেক পাপ কাজ করার পর নিজের খারাপ কাজের প্রতি অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে তওবা করেছে এবং অনেক কান্নাকাটি করেছে। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। ইসলামে দিন প্রচার করতে গিয়ে লাঞ্ছনার শিকার হলেন। আপনি কি জান্নাতে যেতে চান? তাহলে সবসময় আল্লাহর হুকুম মতো চলুন। নামাজ, রোজা, হজ, জাকাত সঠিকভাবে আদায় করুন। এটা আমি কি দেখলাম? আল্লাহ তুমি আমাকে বাঁচা। তোমার এই রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও। তোমার এই রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও। পাপি বলে মোরে দিও না দিও না ঠেলে দূরে, ক্ষমা যদি না করো যাব কোথা কোন সে দুয়ারে। পাপি বলে মোরে দিও না দিও না ঠেলে দূরে, ক্ষমা যদি না করো যাব কোথা কোন সে দুয়ারে। আমি তো হুজুরকে অনেক অপমান করেছি, হুজুর তো আমাকে ভালোর জন্য বলেছিল না, হুজুরের থেকে আমাকে মাপ চেতে হবে। হুজুর আসছে, যাই মাপ চেতে যাই। হুজুর আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কিছু বলবেন? আপনার সাথে অনেক বেয়াদবি করেছি এবং আপনাকে অনেক অপমান করেছি, আমি ইসলামের পথে ফিরে যেতে চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝদান করেছেন, আমিন।
আল্লাহ আমার সাথে যা করেছে ভালোর জন্যই করেছে। না, এবার থেকে আমাকে নামাজ পড়তে হবে, ভালো হয়ে চলতে হবে, সবসময় ইমানদার ব্যক্তির সাথে চলতে হবে, ইসলামের পথে ফিরে আসতে হবে। আসুন আমরা সবাই আবদুল্লার মতো ভালো হয়ে যাই। এটি ছিল শুধুমাত্র একটি শর্ট ফিল্ম, কিন্তু এই শর্ট ফিল্মটাকেই যদি আমরা জীবনের সাথে মিলিয়ে নেই, আমরা যদি ভালো হয়ে যাই সবাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান অবশ্যই দিবেন। তো আজকে থেকে আমরা সবাই নিয়ত করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, সবাইকে সালাম দেব এবং ইসলামের পথে পুরোপুরি ফিরে আসব। আর অনেকে ভাবছেন নবীন কি ভালো হবে না, সেটা অবশ্যই হবে, কিন্তু তার জন্য আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। নবীন কি ভালো হবে নাকি হবে না সেটা আপনারা দেখবেন পার্ট টুতে। তো অবশ্যই পার্ট টু নিয়ে আসবো কিছুদিন পরে।